দাঁড় করানো লরির পেছনে লরির ধাক্কায় জখম এক লরির খালাসি। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে বৈষ্ণবনগর থানার টাউনশিপ মোড় এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, আহত খালাসির নাম রবিউল শেখ, বয়স 20, তার বাড়ি বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুর এলাকায়। জানা যায়, এই দিন ভোরে টাউনশিপ মোড়ে লরির পেছনে লরি সাইড করে রাখতে গিয়ে ব্রেক না ধরায় লরিটি দাঁড় করানো একটি লরির পেছনে ধাক্কা মারে, তাতে জখম হয় ওই খালাসি। আশেপাশে অন্যান্য লরির চালকেরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেদ্রাপাত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হয়, চিকিৎসক তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। রঞ্জিত দাসের রিপোর্ট, NTVWB। তালা মেরে দিয়ে আমরা ধরি ওরা তালা মেরে দিয়ে আমরা ধরি ওরা ঠিক আছে ওই জন্য ধরে দাঁড়িয়ে আছি আমি। তালা মেরে দিয়ে আমরা ধরি ওরা ঠিক আছে ওই জন্য ধরে দাঁড়িয়ে আছি আমি। তালা মেরে দিয়ে আমরা ধরি ওরা ঠিক আছে ওই জন্য ধরে দাঁড়িয়ে আছি আমি।